গ্রিন কার্ড ধরে দেখা হলো না বাংলাদেশের তরুণ উইন রোজারিওর। তার মায়ের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে আর বাবার বাড়ি পুবাইলে। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কের কুইন্স এলাকায় নিজ বাসায় পুলিশের গুলিতে নিহত হন তিনি। রোজারিওর পরিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভ্রমণ এসেছিল বছর দশেক আগে। স্বপ্নপূরণে স্থায়ীভাবে থাকতে চেয়েছিল আমেরিকায়, সেজন্য আবেদনও করেছিল। বছর দুয়েক আগে তাদের গ্রিন কার্ড অনুমোদন হয়। সাধারণত অনুমোদিত হওয়ার ডেট থেকে দুই বছরের মধ্যেই স্থায়ীভাবে বসবাসের এই কার্ড নির্দিষ্ট ব্যক্তির হাতে পৌঁছে যায়। আর দু এক মাসের মধ্যেই উইন রোজারিও পেত স্বপ্নের গ্রিন কার্ড। তার স্বপ্ন ছিল গ্রিন কার্ড পেলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে যোগ দেবেন, কিন্তু এর আগেই পুলিশের গুলিতে প্রাণ গেল উইনের। ধরে দেখা হলো না কাঙ্ক্ষিত গ্রিন কার্ড, আর অপূর্ণের থেকে গেল নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কের কুইন্স এলাকায় নিজ বাসায় পুলিশের গুলিতে নিহত হন 19 বছরের উইন। স্থানীয় কর্মকর্তারা বলছেন, ওই তরুণ পুলিশ সদস্যদের দিকে একজোড়া কাঁচ নিয়ে তেড়ে গেলে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালিয়েছিল। ছেলে হারানোর শোকে ভালো করে কথাও বলতে পারছেন না বাবা ফ্রান্সিস রোজারিও। বাষ্পরুদ্ধ কণ্ঠে তিনি বলেন, ছেলে আমার নিউ ইয়র্কের জন অ্যাডাম স্কুল থেকে গ্রাজুয়েশন করেছিল, তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। ফ্রান্সিস রোজারিও আরও বলেন, মানসিক সমস্যার কারণে দুবার জামাইকা হসপিটালে ভর্তি হয়েছিল উইন। এ সমস্যার জন্যই আমাদের কাছে বেশি আদরের ছিল সে, আর সে ছেলেই হারিয়ে গেল মায়ের কোলে গুলিবিদ্ধ হয়ে। পুলিশ গুলি ছোড়ার আগে পুরো সময় তার মা ভাইকে ঝাপটে ধরেছিল, এমনকি ভাইকে ধরে রাখা অবস্থায় গুলি ছোড়ে পুলিশ। ওই গুলি ছোড়ার কোনো প্রয়োজনই ছিল না। মর্মান্তিক ঘটনার সাক্ষী মা ইভা দি কস্তার আর্তনাদ যেন থামছেই না। ক্রমাগত কেঁদেই চলছেন ছেলের কথা বলতে বলতে। বাঙালি কমিউনিটির আইনি পরামর্শকেরা এসেছেন তাদের সান্ত্বনা দিতে এবং মামলার বিষয়ে পরামর্শ করতে। কমিউনিটি নেতাদের সিদ্ধান্ত মেনে নেবেন বলে জানিয়েছেন ফ্রান্সিস রোজারিও। রোজারিওর পরিবারের সঙ্গে দেখা করতে যান আইনজীবী মঈন চৌধুরী। তিনি বলেন, পরিবারের অনুমতি নিয়ে আমরা পুলিশের কার্যক্রম তদন্ত করছি, তাদের কোনো ত্রুটি থাকলে আমরা নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে শিগগিরই মামলা করব। নিহত উইনের দূর সম্পর্কের আত্মীয় সুখেন জোসেফ গোমেজ বলেন, আমার মা এবং উইনের মা বাংলাদেশ থেকেই পরিচিত। এছাড়া রোজারিও পরিবারের সঙ্গে অন্য কারো খুব একটা যোগাযোগ ছিল না। সুখেন বলেন, রোজারিওর পরিবার এখানে আসার পর গুটিকয় পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল, ধর্মীয় অনুষ্ঠানগুলোতে খুব একটা দেখা যেত না। তাদের বাসায় যতবার গিয়েছি উইনকে দেখেছি লেখাপড়া এবং অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত থাকতে। উইনের ভাই উৎস রোজারিও বলেন, ভাই ছিলেন খুবই অন্তর্মুখী স্বভাবের, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতেন সবসময়। আমেরিকান মেরিনে যোগ দেওয়ার স্বপ্ন ছাড়াও তার ইচ্ছা ছিল বড় অ্যাথলেট হওয়ার। বাসায় চর্চাও করতেন, খুব একটা বন্ধু বান্ধব ছিল না তার, আমি ছিলাম তার বন্ধু।